Oh, he's getting the line and One, two, three, and drop. Tinjon milo dhorte parlen na ekti catch. Chattogramme cholche catch misser mohora. Innings er 121 tomo overe Khaleder bole prothom slip e catch tulechilen Probat Jayasuriya. Batashe bhaste bhaste asha sei shohoj catch nite parenni odhinayok Nazmul Hosen Shanto. Shudhu Shanto bollei bhul hobe. Ashole slip e darano tinjon mile miss korechen catch ti. শান্তর হাত থেকে ছুটে যাওয়া বল লাফিয়ে যায় শাহাদাত হোসেন দীপুর কাছে তার হাত ছুঁয়ে বল চলে যায় তৃতীয় স্লিপে দাঁড়ানো জাকির হাসানের কাছে তিনিও ক্যাচটি নিতে পারেননি ফিল্ডিং এর সমস্যা নিয়ে গতকাল প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে অনেক কথাই হয়েছে তবে বাংলাদেশ দলের ফিল্ডিং এ কোনো উন্নতি হয়েছে বলে মনে হয় না ক্যাচ মিসের মহড়া চলমান রয়েছে দ্বিতীয় দিনেও বাংলাদেশের ক্যাচ মিসের দিনে রানের পাহাড় গড়েছে লঙ্কানরা অল আউট হওয়ার আগে স্কোরবোর্ডে জমা হয়েছে 531 রানের পাহাড়সম এক সংগ্রহ বাংলাদেশের ক্যাচ মিসের শুরুটা হয়েছিল মাহমুদুল হাসান জয়ের হাত দিয়ে প্রথম সেশনের একেবারে শুরুর দিকে হাসান মাহমুদের বলে স্লিপ অঞ্চলে ক্যাচ তুলে দেন লঙ্কান ওপেনার নিশান মাদুষকা একেবারে সহজ হাতের ক্যাচ মাটিতে ফেলে দেন মাহমুদুল হাসান জয় এরপর আর বাংলাদেশি কোনো বোলার চাপ সৃষ্টি করতে পারেননি লঙ্কানদের ওপর লাইফ পাওয়া মাদুষকা তুলে নিয়েছিলেন 50 ইনিংসের 22তম ওভারে আরও এক ক্যাচ মিস আরেক ওপেনার দিমুত করুণারত্নে শর্ট বলে ক্যাচ তুলেছিলেন ডিপ ফাইন লেগে আগের টেস্টে ঠিক একই রকমভাবে আউট হয়েছিলেন করুণারত্নে তবে এবার তিনি বেঁচে ফিরলেন সাকিব আল হাসান বাউন্ডারি লাইনে সেই ক্যাচ ধরতে ব্যর্থ হন এমনকি সেই বলে 6 রানও যুক্ত হয় করুণারত্নের নামের পাশে বাংলাদেশ দল যেন অভিনব পদ্ধতিতে ক্যাচ মিস করতেই ব্যস্ত গতদিন তিনখানা ক্যাচ হয়েছিল মিস আর আজ তিনজন মিলে ধরতে পারলেন না একটি ক্যাচ শেষ অবধি এই ক্যাচ মিসের মাশুল ম্যাচ ছেড়ে দিতে হয় কিনা টাইগারদের এখন সেটাই দেখার অপেক্ষা He's getting the line and